আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কালো জিরা, এই কালো জিরা হচ্ছে সমস্ত রোগের ঔষধ। হ্যাঁ, এই জামানায়ও, এই বিজ্ঞানের জামানায়ও আপনাকে কালো জিরা খেতে হবে, কালো জিরার তেলকে সেবন করতে হবে। তবে অরিজিনাল খাঁটি তেল পাবেন কোথায়? হ্যাঁ, তার একমাত্র অন্যতম প্রতিষ্ঠান পিস লাইব্রেরি। আজই যোগাযোগ করুন, যা পাবেন পিস ব্ল্যাক কিউমিন অয়েল। এটা আমাদের প্রোডাক্ট, ভালো করে দেখে রাখুন। আর এই প্রোডাক্ট নিতে গেলে, হোম ডেলিভারি অথবা ডিস্ট্রিবিউটারশিপ নিতে গেলে আপনাকে যোগাযোগ করতে হবে 9732624906, ধুলিয়ান, মুর্শিদাবাদ। সালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। يا ايها الذين امنوا ادخلوا في السلم كافة رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي। শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, আপনাদের সকলের উপর সর্বশক্তিমান আল্লাহর সুখ শান্তি ও অনুগ্রহ বর্ষিত হোক। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার বড় ইচ্ছা এবং খাস রহমত যে আল্লাহ তাআলা আমাদেরকে গত শুক্রবার প্রোগ্রামের পরেও আবার এই শুক্রবার প্রোগ্রাম করার তৌফিক দান করেছেন এবং আমরা সকলে এখানে উপস্থিত হতে পেরেছি, এর জন্য পরিয়ালা আমরা আলহামদুলিল্লাহ। আজকে সভাপতির মুখ থেকে আমরা শুনলেন যে আজকের আমার বক্তব্যের বিষয়, আজকের যেটা আমার আলোচনার বিষয়, আমি গত শুক্রবার বলেছিলাম যে ইনশাল্লাহ একটা প্রশ্ন উত্তরের মানে শেষ মুহূর্তে যে কারা মুক্তি পাবে এই সম্পর্কে আলোচনা করতে গিয়ে যে মুসলিম এবং সেই কোন মুসলিম সেটাকে আমি বলে সেদিনকে আমি বলেছিলাম যে ইনশাল্লাহ সামনে শুক্রবার এটার উপরে আলোচনা হবে। আজকের আলোচনার বিষয়, আজকের আলোচনার বিষয় প্রকৃত মুসলিম বনাম প্রচলিত মুসলিম। আর সেই বিষয়টাকে লক্ষ্য রেখে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছি যেটার উল্লেখ হয়েছে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 208-এ। সেখানে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু খুলু ফিসসিলমে কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 208-এ যে হে ইমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে, অর্ধেক নয়, কিছুটা নয়, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের অনুসরণ করো না। শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। এখানে আল্লাহ তাআলা বললেন যে তোমরা হাফ মুসলিম থেকো না, 40% মুসলিম থেকো না, 60% মুসলিম থেকো না। আল্লাহ তাআলা বলছেন তোমরা 100% মুসলিম হয়ে যাও, 100% পরিপূর্ণভাবে তোমরা মুসলিম হয়ে যাও, ইসলামের মধ্যে দাখিল করো, পরিপূর্ণভাবে তোমরা মুসলিম হয়ে যাও। এখন বিষয় যেটা হচ্ছে, যদি আমরা পরিপূর্ণভাবে মুসলিম না হই, আর আমার আলোচনা যে বিষয়টা যে প্রকৃত মুসলিম বনাম প্রচলিত মুসলিম, প্রচলিত মুসলিম বলতে আমি তাদেরকে বুঝাচ্ছি, কারণ প্রচলিতভাবে অনেক খাঁটি মুসলিমও থাকতে পারে, সেজন্য আমার বিষয়টাকে কেউ ভুল বুঝবেন না। প্রচলিত মুসলিম বলতে আমি তাদেরকে বুঝাচ্ছি যে মুসলিমটা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না। আমি বিশেষ করে ভাইদেরকে অনুরোধ করব যে সামনে জায়গাগুলো ফাঁকা আছে, আপনারা এখানে বসুন, তাহলে বলতে ভালো লাগবে। আপনারা দূরে আছেন তো মনে হচ্ছে যে খাপ খাওয়া মানে খাপ ছাড়া হয়ে যাচ্ছে, সেই জন্য আপনারা আল্লাহর রাস্তে চলে আসেন, আপনারা আগাদিকে বসেন। আর ফেরেশতাদের যে রহমত নাজিল হয়ে পড়ছে তো আগাদিক থেকে শুরু হবে, অথচ আপনারা পিছনে কেন? যদি পিছনে থাকবেন দিন ইসলামের কাজে পিছনে থাকবেন তো পিছনে জান্নাত পাবেন, লাস্টে জান্নাত পাবেন। সেই জন্য আপনাদেরকে ভালো কাজে আগে আসতে হবে। আল্লাহ তাআলা বলছেন সূরা মায়েদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 2 এ যে তোমরা পারস্পরিক ভালো কাজে সহযোগিতা করো। তারপরে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো। আজকে তো আমরা বিভিন্ন অন্য কাজে প্রতিযোগিতা করি, আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআনের মধ্যে তোমরা সৎ কাজে প্রতিযোগিতা করো, আমরা পিছিয়ে থাকবো না সৎ কাজে। সেই জন্য বলছি যে আপনারা আগে আসুন। তো আজকে যেটা আলোচনার বিষয়, আমি সেই সব প্রচলিত মুসলিম বলতে আমি সেই সব মুসলিমদেরকে বোঝাচ্ছি যে মুসলিমটা বা যে মুসলিমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কয় প্রকার লোক ছিল, কয় প্রকার কেউ বলতে পারবেন? আমি তো এর আগে আলোচনা করেছি, আমি আজকে প্রশ্ন করছি। আপনারা তো প্রতি শুক্রবার আমাকে প্রশ্ন করেন, তবে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আজকে দু তিনটা প্রশ্ন করব। আপনারা বলতে পারবেন কি কেউ, এর আগে আমি আলোচনা করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কয় প্রকার লোক ছিল? তিন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ ভাই বললেন যে তিন প্রকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তিন প্রকার লোক ছিল, বর্তমানে কয় প্রকার লোক হয়েছে কারো জানা আছে? বর্তমানে চার প্রকার লোক হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কোন কোন প্রকার লোক ছিল এবং বর্তমান যুগে কোন কোন প্রকার লোক আছে সেটা নিয়ে সামান্য কিছু ব্যাখ্যা বিশ্লেষণ, এবং এতে আমরা মুক্তি পাবো কিনা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো কিনা সে বিষয়টা নিয়ে হালকা আলোচনা, কারণ আমাদের আলোচনা খুবই সংক্ষেপ। তার মরে পরে যদি আমরা পুরো স্পষ্ট করতে না পারি, ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পর্ব থাকবে, আপনার প্রশ্ন উত্তর পর্বে আপনাদের যে প্রশ্নটা থাকবে যেটা খাংটা থাকবে কিংবা অস্পষ্ট থাকবে সেটা আপনারা প্রশ্ন করে জেনে নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তিন প্রকার লোক ছিল। এক প্রকার হচ্ছে খাঁটি মুসলিম, অর্থাৎ সাহাবায়ে কিরাম। আর এক প্রকার লোক ছিল খাঁটি কাফের, যেমন আবু জেহেল, আবু লাহাব। পবিত্র কোরআন সূরা লাহাব একটা সূরা আছে, সূরা লাহাব। তাহলে পবিত্র কোরআনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যে তিন প্রকার লোক ছিল তার মধ্যে বলা, একটা হচ্ছে খাঁটি মুসলিম সাহাবায়ে কিরাম, আর একটা হচ্ছে খাঁটি কাফের, অর্থাৎ যেমন আবু জেহেল, আবু লাহাব। আরেকটা মুসলিম ছিল, আরেকটা মানে প্রকার লোক ছিল, সেটা যে বলা হয় কোরআন হাদিসের পরিভাষায় সেটাকে বলা হয় মুনাফিক। এই মুনাফিক কারা? মুনাফিক কারা? এই মুনাফিক শব্দটা এসে নিফাক থেকে, আরবি শব্দ নিফাক থেকে, যার অর্থ গোপন রাখা, অর্থাৎ বাহ্যিক ভঙ্গিতে একটা কাজ দেখানো এবং ভিতরে আর একটা কাজ রাখা, অন্তরে একরকম আর প্রকাশ পাচ্ছে একরকম, এটাকে বলা হয় মুনাফিক। এই মুনাফিক যারা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায়, এই মুনাফিকদের সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, এটার উল্লেখ আছে সূরা তাহরিম সূরা নম্বর 66 আয়াত নম্বর 9 এবং সূরা তৌবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 73 এ, যে নবী কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো এবং ওদের প্রতি কঠোর হও, ওদের আশ্রয় স্থল হচ্ছে জাহান্নাম। আল্লাহ তাআলা বলছেন যে কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো। মুনাফিক কারা? মুনাফিক সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, এটার উল্লেখ আছে সূরা মুনাফিকুন সূরা নম্বর 63 আয়াত নম্বর 1 এ, যে নবী মুনাফিকরা তোমার কাছে আসে আর বলে যে আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি নিশ্চয়ই আল্লাহ রসুল। আল্লাহ বলছেন আমি জানি যে তুমি নিশ্চয়ই আল্লাহ রসুল, কিন্তু আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী। তাহলে মুনাফিকদের চিত্রটা কি?
মুনাফিকদের চিত্র যেটা হচ্ছে, সেই নকল মুসলিমদের চিত্র যেটা হচ্ছে, যে তারা মুখে দাবি করত যে আমরা আল্লাহকে মানি, রাসূলকে মানি, আপনি হচ্ছেন আল্লাহর রাসূল, এটা তারা সাক্ষ্য দিত, কিন্তু তাদের অন্তরটা ছিল অন্যরকম। আল্লাহ তাআলা তাদের অন্তর সম্পর্কে বলছেন, এটার উল্লেখ আছে সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 61-তে, যে যখন তাদের বলা হয় আল্লাহ যে অবতীর্ণ করেছেন তার দিকে এবং রাসূলের দিকে এসো, তখন তুমি দেখবে মুনাফিকদেরকে তোমার দিক থেকে একেবারে মুখ ফিরিয়ে নিতে। কি করতো সেই মুনাফিকরা? যখন মুনাফিকদের সামনে কোরআন এবং হাদিসের কথা আলোচনা করা হতো, তখন তারা মানত না, সেই তারা মুখকে ফিরিয়ে নিত। এই তো হচ্ছে নকল মুসলিমের পরিচয়, যে তারা মানবে না, তারা মুখকে ফিরিয়ে নেবে, তবে তারা অস্বীকার করবে না। আপনি মিলাচ্ছেন আজকের সমাজে আমাদের মুসলিম, যারা প্রচলিত মুসলিম, যারা মুসলিম দাবি করে, তাদের মধ্যে অনেকেই, তাদেরকে যখন বলা হয় নামাজের কথা, কেউ অস্বীকার করে না, নামাজ পড়বো না, কিন্তু অস্বীকার কেউ করে না। তাই মুনাফিকদের দৃষ্টান্ত দেখুন, মুনাফিকদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, এটার উল্লেখ আছে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 8-এ, আল্লাহ তাআলা বলছেন, অমিনান নাসে মাইয়া কুলু আমান্না বিল্লাহে, এমন কতক মানুষ আছে যারা বলে আমরা ইমান এনেছি আল্লাহতে, ওয়াবিল ইয়াউমিল আখিরে, এবং আখিরাতে। আল্লাহ তাআলা বলছেন এই সম্পর্কে, ওয়ামা হুম বিমুমিনিন, কিন্তু তারা মুমিন নয়। কি বলছে আল্লাহ তাআলা? যে সেই সব লোকেরা তারা মুখে দাবি করবে যে আমরা আল্লাহতে ইমান এনেছি, আমরা আল্লাহকে মানি, পরকালে বিশ্বাস করি, অথচ আল্লাহ তাআলা এদের সম্পর্কে বলছেন কিন্তু তারা ওয়ামা হুম বিমুমিনিন, কিন্তু তারা মুমিন নয়। আপনি মিলিয়ে দেখুন আজকের মুসলিমের, মুসলিম সমাজের সাথে বা প্রচলিত মুসলিমের সাথে, কারণ আমার আলোচনার বিষয় হলো প্রকৃত মুসলিম বনাম প্রচলিত মুসলিম। আজকে তো আমরা মুসলিমরা বলি যে আমরা আল্লাহকে মানি, পরকালে বিশ্বাস করি, আমরা তো বলি, আমরা তো আরো অ্যাডভান্স ভাবে বলি যে আমার বুকটা চিরে দেখানোর নয়, যে তোমাদেরকে আমি চিরে দেখাই, আমার অন্তর একদম সাফ, এত আমার পবিত্র দেলটা, আমি এত আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু একটাই শুধু আমার কাছে যেটা দুর্বলতা, সেটা যাই বলেন ভাই, হয়তো এখন পারছি না, নামাজটাই শুধু পড়ি না, এটাই শুধু পড়তে পারি না। খুব ভালোভাবে মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যারা নকল মুসলিম ছিল, যারা মুনাফিক ছিল, তাই সব মুনাফিকরাও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত, কিছু আলোচনা করত, সেটা আলাদা ব্যাপার, কিন্তু তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যুগে এইরকম কোনো লোক ছিল না যারা নামাজ পড়ত না, অথচ তারা মুসলিম দাবি করত, এইরকম লোক ছিল না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে। মুসলিম হওয়া মানে তার জন্য কম্পালসারি নামাজ পড়া, নামাজ তাকে পড়তেই হবে, নামাজ যে নাই, যার নাম সে মুসলিম নয়। আজকে আজকে বর্তমানে মুসলিমদের মধ্যে বা আমরা চার প্রকার লোক দেখতে পাই, ভাই বলেছেন চার প্রকার লোক দেখতে পাই, তিন প্রকার তো আছেই, আর একটা প্রকার আজকের দিনে, সেটা হচ্ছে বেনামাজি মুসলিম। বেনামাজি মুসলিম, নামাজ না পড়েও মুসলিম থাকা যায়। শয়তান এমন ভাবে তাদের মগজকে ধোলাই করেছে যে নামাজ না পড়েও মুসলিম থাকা যায়। আজকে বেনামাজি মুসলিম, আমি নামাজ পড়ি অথচ মুসলিম আমি দাবি করছি, এই গ্রুপটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না। এই গ্রুপটা তৈরি হয়েছিল পরবর্তী যুগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পরে এই গ্রুপটা তৈরি হয়েছিল। আর যখন এই গ্রুপটা তৈরি হলো,
বেনামাজি মুসলিম যখন তৈরি হলো তখন সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বেনামাজিদেরকে নামাই ত্যাগ করাটাকে তারা কুফরি বলে জানতেন। তারা মনে করতেন যেটা কুফরি কাজ, অন্য কিছুকে তারা কুফরি মনে করতেন না, কিন্তু নামাই ত্যাগ করাটাকে তারা কুফরি মনে করতেন। তার মানে নামাই ত্যাগকারী ব্যক্তিকে তারা মোটামুটি ভাবে মানে ওই ইয়ার ভিত্তিতে তারা কাফির মনে করতেন। আজকে আমরা বেনামাজিকে তো লাইসেন্স দিয়ে দিয়েছি, বেনামাজিকে লাইসেন্স দিয়ে দিয়েছি, সময় থেকে লাইসেন্স পাচ্ছে, বাড়ি থেকে লাইসেন্স পাচ্ছে, সব জায়গা থেকে। সে মরলে বেচারা কত সুন্দরভাবে যে লোকের জিন্দগি পর্যন্ত নামাজ পড়ে, তার জন্য জানাজার নামাজ পড়া হচ্ছে, তাকে সম্মানের সহিত গোসল করে তাকে কাফন দাফন করা হচ্ছে, তার মানে তারা তো লাইসেন্স পেয়ে গেছে। আজকে আমরা লাইসেন্স দিয়েছি, আমরা নামাজ ত্যাগ করাটাকে এমন কোনো অন্যায় মনে করি না। যদি সে চুরি করে তাহলে সেটাকে আমরা অন্যায় মনে করি, যদি কাউকে খারাপ ভাষায় গালি গালাজ করে, ঝগড়া ঝামেলা করে, এটাকে আমরা অন্যায় মনে করি, যদি কেউ মদপান করে আমরা এটাকে অন্যায় মনে করি, কিন্তু নামাজ ত্যাগ করাটাকে অন্যায় মনে করি না, এমন কোনো ব্যাপারই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এই প্রকার লোকটা ছিল না। এই চার প্রকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তিন প্রকার লোক ছিল, এই প্রকার যে নামাজ ত্যাগ করা মুসলিম এই রকম দল ছিল না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ হাদিসে আর উল্লেখ রয়েছে যে ইহুদিরা 71 ফিরকায় বিভক্ত এবং খ্রিস্টানরা 72 ফিরকায় বিভক্ত হবে, আর আমার উম্মত কত ফিরকায় বিভক্ত হবে কারো জানা আছে? 73 ফিরকায় বিভক্ত হবে, আমার উম্মত 73 ফিরকায় বিভক্ত হবে, অর্থাৎ মুসলিমরা 73 ফিরকায় বিভক্ত হবে। তার মধ্যে 72 ফিরকায় যাবে জাহান্নামে, আর এক ফিরকা মাত্র যাবে জান্নাতে। আপনি ভাবনা চিন্তা করেছেন? আমার তো মনে হচ্ছে, এটা আমার ব্যক্তিগত কথা বলছি, যে 72 ফিরকার মধ্যে যে ফিরকাগুলো জাহান্নামের যারা রাস্তা করে নিয়েছে বা যাদের জন্য বলা হয়েছে 72 ফিরকা জাহান্নামে যাবে, এক ফিরকা মাত্র জানা যাবে, তো বেনামাজিকে যদি একটা ফিরকা ধরা হয় তাহলে মনে হয় যে খুব একটা বেশি ভুল হবে না। বেনামাজি একটা একটা ফিরকা, বেনামাজি মুসলিম, নামাজ ত্যাগ করেও মুসলিম, এই একটা ফিরকা, যে ফিরকাটা রাসূলুল্লাহ সাল্লামের যুগে ছিল না। তারা মুসলিম দাবি করে লোককে প্রমাণ করে দিচ্ছে যে মুসলিমের উপরে নামাজ কম্পালসারি নয়, জরুরি নয়, তারা প্রমাণ করে দিচ্ছে। আর সাহাবায়ে কেরামরা বেনামাজিকে নামাজ ত্যাগ করাটাকে তারা কুফরি বলে মনে করতেন, এক ফিরকা যাবে জান্নাতে, একটা দল মাত্র যাবে জান্নাতে, 72 ফিরকার মধ্যে 72টা যাবে জাহান্নামে, একটা যাবে জান্নাতে, সেই জান্নাতি ফিরকা কারা হবে, কারা জান্নাতি ফিরকা? এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল যে হে আল্লাহর রাসূল, এই যে 72 ফিরকা জাহান্নামে যাবে আর এক ফিরকা জান্নাতে যাবে, 72 ফিরকার দরকার নাই, কে 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 যাবে জাহান্নামে এটা দরকার নাই, একটা ফিরকা যদি আপনি জানেন সব উত্তর আপনি পেয়ে গেলেন, আপনাকে জানতে হবে না 72 ফিরকা গুলোর নাম কি কি, কারা কারা যাবে জাহান্নামে, আপনাকে হিসাব করতে হবে না, আপনি শুধু একটা ফিরকা যাবে জান্নাতে সেই জান্নাতি ফিরকা আপনি জেনে নিন, তার মানে সেই জান্নাতি ফিরকা বাকি বাদে সবাই যাবে জাহান্নামে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, হে আল্লাহ রাসূল, জান্নাতি দলটা কারা, কোন দলটা জান্নাত যাবে আমাদেরকে তার পরিচয় আপনি দিয়ে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানা এই প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিচ্ছেন যে আমার আজকে দিনে আমার এবং আমার সাহাবা ইকরাম যে আদর্শের উপরে কায়েম আছে, যে মতের উপরে কায়েম আছে, সেই মতের উপরে যারা কায়েম থাকবে তারা যাবে জান্নাতে, সেই জান্নাতি ফিরকাটার পরিচয় আপনারা কি জানলেন?
সেই জান্নাতি ফিগারের পরিচয় হচ্ছে যারা আল্লাহ আল্লাহ রসুল এবং তার সাহাবায়ে কেরামদের যে পথ মত, যে আদর্শ, যে মতবাদ, সেই মতবাদের উপরে যারা চলবে তারা হচ্ছে জান্নাতি ফিরকা। তাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতি ফিরকা বললেন। চিন্তা করে দেখি আজকে আমাদের পথ মত, আমাদের চিন্তা ভাবনা সাহাবায়ে কেরামদের সঙ্গে আমাদের মিল আছে কিনা। আপনাকে এই বিষয়টা যদি ভালোভাবে যাচাই করতে হয় আপনাকে যেতে হবে না কোনো মুফতির কাছে, পিস লাইব্রেরিতেও আসতে হবে না, আপনি নিজেই এর বিচার করতে পারবেন। কারণ আপনাদেরকে এমন একটা ফর্মুলার দেওয়া হয়েছে, এমন একটা ফর্মুলা দেওয়া হয়েছে যা আপনি নিজেই বিচার করতে পারবেন, আপনি নিজেই বিচার করতে পারবেন যে আমি সেই জান্নাতি ফিরকার মধ্যে আমি পড়ছি কিনা, আমি জান্নাতি ফিরকার মধ্যে পড়ছি কিনা আপনি নিজেই বিচার করতে পারবেন। আপনি ভেবে দেখুন যে আমার পথ মত, আমার কথাবার্তা, আমার বিশ্বাস এটা সাহাবায়ে কেরামদের মতো কি না, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি সেই ফিরকার মধ্যে অর্থাৎ জান্নাতি ফিরকার মধ্যে আছেন কি না। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, এটার উল্লেখ রয়েছে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 137 এবং সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 115 আল্লাহ তাআলা বলছেন যে তারা যদি ঈমান আনে তোমাদের ঈমান আনার মতো তাহলে তারা সঠিক পথ পাবে। আমি এখানে একটা প্রশ্ন করব, এই আয়াতের অনুবাদটা যে আমি বললাম, টুকরো অনুবাদটা যে বললাম, আপনারা খুব ভালোভাবে ধ্যান দেন। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 137 আল্লাহ তাআলা বলছেন তারা যদি ঈমান আনে তোমাদের ঈমান আনার মতো তাহলে তারা মুক্তি পাবে, তাহলে তারা পথ পাবে, তাহলে তারা সঠিক পথ পাবে। আমি আপনাদেরকে প্রশ্ন করছি, আল্লাহ তাআলা বলছেন তারা যদি ঈমান আনে, তারা বলতে কারা? তোমাদের ঈমান আনার মতো, তোমাদের ঈমান আনার মতো, তোমাদের বলতে কাদের, কাদেরকে বোঝানো হয়েছে, কাকে বোঝানো হয়েছে? আল্লাহ নবীর জামানায় যে সাহাবাগুলো ছিল তোমার দিকে, তারা বলতে কারা? তারা বলতে কারা? তারা বলতে নয়, তারা যদি ঈমান আনে, তারা বলতে আমরা, তোমাদের ঈমান আনার মতো, তোমাদের বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? সাহাবাদেরকে। বিষয়টা হচ্ছে তারা যদি ঈমান আনে, তারা বলতে আমরা বলছি, শুধু আমরাই নয়, আমরা বলতে মানে তোমাদের মতো, মানে সাহাবায়ে কেরামদের মতো, তারা বলতে মানে পরবর্তী যত আছে সব, তারা বলতে মানে সাহাবাদের পরে যতগুলো আছে সব তারা, তোমাদের বলতে সাহাবায়ে কেরাম। আল্লাহ তাআলা বলছেন যে তারা যদি অর্থাৎ পরবর্তী যত সব আসবে সব যদি তোমাদের মতো সাহাবায়ে কেরামদের মতো যদি ঈমান আনে তাহলে তারা মুক্তি পাবে, তাহলে তারা সঠিক পথ পাবে। আপনি কতটা সঠিক পথে আছেন আর কতটা বেঠিক পথে আছেন আপনি নিজে ভেবে দেখুন যে আপনি কি সাহাবায়ে কেরামদের সেই মতের উপর আপনি আসতে পেরেছেন, যেখানে সাহাবায়ে কেরামরা তিরমিজি 2689 নম্বর হাদিসে সেখানে বলা হয়েছে যে সাহাবায়ে কেরাম বেনামাজিকে নামাজ ত্যাগ করাকে সেটা কুফরি বলে মনে করছেন। আমরা কি মনে করি? আর যদি আমরা মনে করি তাহলে আমাদের সন্তানেরা নামাজ পড়ছে না, আমার স্ত্রী নামাজ পড়ছে না, এটা হতে পারে কোনোদিন? কি ভাবছেন আপনারা যে আমার ফ্যামিলিতে একজন নামাজ পড়লে বাকি সব জান্নাতে চলে যাবে? তাদের জন্য নামাজ কম্পালসারি নয়, বিশেষ করে যারা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা শ্রমিকে চালাই তো, যে আমাদের সন্তানরা নামাজ পড়ছে কিনা, আমার স্ত্রী নামাজ পড়ছে কিনা, আরে যে বড় হয়ে গেছে আপনি ছাড়েন, বাকি যে বাচ্চা আছে ছোট আছে তাকে তো কমসম নামাজের ট্রেনিং আপনি করান। কি মনে করছেন যে আপনি নামাজ পড়লে সবাই মুক্তি পেয়ে যাবে?
খুব ভালোভাবে মনে রাখবেন, নবীর সন্তান নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও তাদের জন্য জাহান্নামের সংবাদ দেওয়া হয়েছে, এটার উল্লেখ আছে সূরা তাহরিম সূরা নম্বর 66 আয়াত নম্বর 10-এ। আল্লাহ তাআলা কাফিরদের জন্য দৃষ্টান্ত দিচ্ছেন, সূরা তাহরিম সূরা নম্বর 66 আয়াত নম্বর 10 আল্লাহ তাআলা কাফিরদের জন্য দৃষ্টান্ত দিচ্ছেন, নূহের স্ত্রী ও লুতের স্ত্রী এরা ছিল আমার বান্দাদের মধ্যে দুই সৎ কর্মপরায়ণ বান্দার অধীন, কিন্তু তার স্ত্রীরা তাদের প্রতি বিশ্বাসঘাতকতা করেছিল, ফলে নূহ এবং লুত তাদেরকে আল্লাহর শাস্তি হতে রক্ষা করতে পারলো না এবং তাদেরকে উভয়কেই জাহান্নামীদের সাথে প্রবেশ করতে বলা হলো এবং তারা জাহান্নামে প্রবেশ করলো। তাহলে নূহের স্ত্রী এবং লুতের স্ত্রী এরা দুজনে যাচ্ছে জাহান্নামে, তাদের স্বামী নবী হওয়া সত্ত্বেও তারা জাহান্নামে যাচ্ছে। আল্লাহ তাআলা বলছেন সূরা হুদ সূরা নম্বর 11 আয়াত নম্বর 45 এবং 46-এ যে তার যে অবাধ্য সন্তান, যাকে আপনারা কেনার নামে জানেন, তার অবাধ্য সন্তানের জন্য নূহ আলাইহিস সালাম সুপারিশ করছে আল্লাহকে যে হে আমার প্রতিপালক, আমার সন্তান আমার পরিবারভুক্ত। আল্লাহ তাআলা বলছেন নূহ আলাইহিস সালামকে ডাকছেন যে হে নূহ, সূরা হুদ সূরা নম্বর 11 আয়াত নম্বর 45-46-এ যে হে নূহ, সে তো তোমার পরিবার ভুক্ত তো দূরের কথা, পরিবারের সদস্য দূরের কথা, সে তোমার পরিবারের সদস্যই নয়, সে তোমার পরিবার লোকেই নয়, লোকই নয়, কারণ সে তো অবশ্যই অসৎ কর্মপরায়ণ। সুতরাং যে বিষয়ে তোমার জ্ঞান নাই সে বিষয়ে আমাকে প্রশ্ন করো না, সে বিষয়ে আমাকে অনুরোধ করো না। আর নূহ আলাইহিস সালাম তার পরে পরে আয়াতে বলছেন যে হে আল্লাহ আমাকে ক্ষমা করেন, যদি আপনি আমাকে না ক্ষমা করেন তাহলে আমি অজ্ঞদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ভাবনা চিন্তা করতে পেরেছেন? আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিচ্ছেন কাফিরদের জন্য যে নবীর সন্তান হওয়া সত্ত্বেও, নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও তারা জাহান্নামে যাচ্ছে, কারণ তারা আল্লাহর হুকুম পালন করে সেই জন্য। অপরদিকে কাফিরের স্ত্রী যাচ্ছে জান্নাতে, আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিচ্ছেন মুমিনদের জন্য, ফেরাউনের স্ত্রী আল্লাহ তাআলা মুমিনদের জন্য দৃষ্টান্ত দিচ্ছেন ফেরাউনের পত্নীর। সে প্রার্থনা করেছিল সূরা তাহরিম সূরা নম্বর 66 আয়াত নম্বর 11-তে আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিচ্ছেন মুমিনদের জন্য ফেরাউনের পত্নীর, যে সে প্রার্থনা করেছিল হে আমার প্রতিপালক, তোমার সান্নিধ্যে জান্নাতে আমার জন্য একটা গৃহ নির্মাণ করো এবং আমাকে উদ্ধার করো ফেরাউন ও তার দুষ্কৃতি হতে এবং আমাকে উদ্ধার করো জালিম সম্প্রদায় হতে। ফেরাউনের স্ত্রী, ফেরাউন কাফির হওয়া সত্ত্বেও তার স্ত্রী যাচ্ছে জান্নাতে, আর নূহ আলাইহিস সালাম নবী হওয়া সত্ত্বেও তার স্ত্রী যাচ্ছে জাহান্নামে। কি ভাবছেন আপনারা? শুধু বসে থাকলে হবে না, আপনারা ভাবিয়েন না যে আমরা শুধু হয়তো পাঁচ অক্ত মসজিদে নামাজ পড়লাম আর নামাজ পড়ে বাড়ি যা কিছু কাজকর্ম বা শেষ, কখনোই না। জান্নাত পাওয়ার জন্য আপনাকে চারটা শর্ত রয়েছে, জান্নাত পাওয়ার জন্য চারটা শর্ত খুব ভালোভাবে মনে রাখবেন। এই চারটা শর্তের মধ্যে যদি একটা মাইনাস হয়ে যায় তাহলে সাধারণভাবে কেউ জান্নাত যেতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন, এর উল্লেখ আছে সূরা আল আসর সূরা নম্বর 103 আয়াত নম্বর 1-3-এ। আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসরি, মহাকালের শপথ, আল্লাহ তাআলা সময়ের শপথ করে বলছেন, আমি বিস্তারিত বলছি না, খুব অল্প সময়ের মধ্যেই আমি আমার বক্তব্য শেষ করব, কারণ আপনাদের প্রশ্ন উত্তর পর্বে এটা দিতে হবে আমাকে। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, প্রায় লোকেরই এই সূরাটা মুখস্থ আছে, আপনারা হয়তো অনেকেই জানেন এখানে যে ওয়াল আসরি ইন্নাল ইনসান লাফি খুসরি, আপনারা অনেকেই জানেন সূরাটা খুবই ছোট সূরা, মাত্র 3টা আয়াত আছে। আপনারা দেখেন পবিত্র কোরআন কি বলছে, সূরাটা তর্জমাটা পড়ে দেখেন, আল্লাহ বলছেন কসম করে, সময়ের কসম করে বলছেন ওয়াল আসরে মহাকালে শপথ ইন্নাল ইনসান লাফি খুসরে, মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে, সব মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে, মানে সব মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা বলছেন যে সব মানুষ যাবে জাহান্নামে, আর জাহান্নামীদের পরিসংখ্যানটা আমি পূর্বে অনেকবার বলেছি যে জাহান্নামীদের সংখ্যাটা কত আদম সন্তানের মধ্যে থেকে, আমি বলেছি আর নতুন ভাই বলার প্রয়োজন নাই। আল্লাহ তাআলা বলছেন সব মানুষ যাবে জাহান্নামে, সব মানুষই ক্ষতিগ্রস্ত। 3 নম্বর আয়াত বলছে যে চারটা গুণ যার মধ্যে থাকবে সেই চারটা গুণ
যার মধ্যে উপস্থিত থাকবে সেই ব্যতীত, মানে সেই চারটা গুণ যাদের মধ্যে থাকবে সে একমাত্র জাহান্নাম থেকে বাঁচতে পারবে, বাকি চারটা গুণ যার মধ্যে থাকবে না, চারটা গুণের মধ্যে একটাও যদি মাইনাস হয়ে যায় তাহলে সে সাধারণভাবে জাহান্নামে যাবে। হয়তো আপনারা জানতে ইচ্ছে হয়েছে সেই চারটা গুণ কি, এর উত্তরটা আছে 3 নম্বর আয়াতে। আপনারা খুব ভালোভাবে মনে রাখবেন, আমি চারটা গুণের কথা উল্লেখ করব, আপনারা মিলিয়ে দেখবেন যে চারটা গুণের মধ্যে আমার মধ্যে চারটা গুণ আছে তো না, কোনটা মাইনাস আছে, মাইনাস থাকলে আমাকে প্লাস করতে হবে, না হলে সাধারণভাবে জান্নাত যাওয়া যাবে না। 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ইল্লাল্লাযীনা আমানু, প্রথম শর্ত হলো ইমান, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ও সৎ কাজ। 3 নম্বর হচ্ছে আতাউসাউ বিল হক, আপনাকে দাওয়াত করতে হবে, হকের উপদেশ দিতে হবে, সত্যের উপদেশ দিতে হবে। কোথায় আপনার ছেলে মেয়েকে আপনি হকের দাওয়া দিচ্ছেন, আপনি গায়ে মানে অপরকে তো বাদই দেন, আপনি আপনার সন্তানদেরকে আপনার স্ত্রীদেরকে কতটা আপনি হকের দায়িত্ব দিচ্ছেন? আপনি নিজের সময় খেচালান যে আপনি বছরে বা মাসে একবার বললেন যে নমাইটা পড়ে দায়িত্ব শেষ, যদি সে কাজ করতে না প্রতিদিন বলছেন যে যা কাজ করতে যা প্রতিদিন, আর কিছু কর আর কিছু প্রতিদিন বলছি, আর নামাজ বছরে মাসে একবার বললেই দায়িত্ব শেষ? আল্লাহ তালা বলছেন পবিত্র কোরআনে অতাউসাবিল হক, পরস্পরকে হকের উপদেশ দিতে হবে, হকের দাওয়াত দিতে হবে। পরকে তো বাদ দেন, আমরা নিজেদের মধ্যে আমরা হকের দাওয়াত দিয়েছি কিনা আমরা ভেবে দেখি। 4 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে শর্ত অথবা সব স্তব্ধ এবং ধৈর্যের উপদেশ দেওয়া, কোনো মানুষকে বিপদে ঘেরলো, কারো কোনো লোক অ্যাক্সিডেন্ট হলো বা আর কিছু হলো, সে বিপদের মধ্যে পড়ে আছে, তাকে ধৈর্য ধারণের উপদেশ দিতে হবে যে ভাই এগুলো হচ্ছে আল্লাহর পরীক্ষা স্বরূপ, আমরা আল্লাহর বান্দারা সবাই পরীক্ষা দিতে এসেছি, এর জন্য তোমার ভাগ্যের যেটা আছে সেটা হবেই। এমনও তো হতে পারতো যে তোমার অপরিয়ারছে বড় বিপদ আসতো, কিন্তু আল্লাহ তাআলা আমাকে এই ছোট বিপদটা দিয়ে উদ্ধার করেছে, এর জন্য তোমার অনেক গুনাহ মাফ হয়ে যায়। আমরা আমাদেরকে ধৈর্যের দাওয়াত দিতে হবে, ধৈর্যের উপদেশ দিতে হবে। তাহলে চারটা গুণের কথা আল্লাহ তাআলা বললেন, প্রথম ইমান, দ্বিতীয় সৎ কাজ, তৃতীয় হচ্ছে হকের উপদেশ, হক দাওয়াত দেওয়া, 4 নম্বর হচ্ছে ধৈর্যের উপদেশ দেওয়া। এই চারটা গুণ যদি কোনো মানুষের মধ্যে একটা মাইনাস হয়ে যায় তাহলে সাধারণভাবে সে জান্নাত যেতে পারবে না। আপনারা নিজেই চিন্তা করেন যে আমাদের মধ্যে চারটা গুণ আছে তো, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, এটার উল্লেখ আছে সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 48 এবং 116তে, যে আল্লাহ তাআলা শিরকের গুনাহ ক্ষমা করেন না, এছাড়া অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন, আল্লাহ তাআলা শিরকের গুনাহ ক্ষমা করেন না। আল্লাহ তাআলা শিরকের গুনাহ ক্ষমা করেন না, আপনি এই চারটা কাজের মধ্যে হয়তো কোনটা কাজ মাইনাস আছে, আপনি হয়তো দাওয়াত করতে পারছেন না বা আর কিছু একটা করতে পারছেন না, হয়তো ধৈর্য দাওয়াত দিতে পারছেন না, সেই জন্য আল্লাহ যদি ইচ্ছা করে আপনাকে ক্ষমা করতেও পারে আবার নাও করতে পারে, শাস্তিও দিতে পারে। যদি আপনি শিরক না করে মরেন তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করতে পারে, শিরক করে যদি মারা যান তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করবে না, শিরক করে যদি মারা যান তো। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, এটার উল্লেখ আছে সূরা রুম সূরা নম্বর 30 আয়াত নম্বর 31, ওয়াকিমুস্সলাতা ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, যে তোমরা নামাজ কায়েম করো মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে না। তার মানে নামাজ ত্যাগ করাটা শিরক করা হলো, যে নামাজ ত্যাগ করলো সে শিরক করলো, তাহলে বেনামাজি ব্যক্তি সে মুশরিক হয়ে মারা গেল। আজকে তো সমাজে তাদের জন্য লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছে, তার জন্য জানাজার নামাজ আর কাফন দাফন আর গোসল যা কি সব কিছু হচ্ছে, বেনামাজের ভাবছে আমাদের কি এমন সমস্যা রয়েছে, তারা ভাবতেই পারছে না নামাজ ত্যাগ করে এটা অপরাধ, কত বড় অপরাধ সেটা ভাবতেই পারছে না তারা। সময় যেহেতু খুব আমি লম্বা করে দিলাম, সেই জন্য আর কথা আমি বাড়াবো না, কারণ আপনাদেরকে সময় দিতে হবে, আপনাদের অনেকের মনে প্রশ্ন জেগেছে। আমাদেরকে আল্লাহ তাআলা, আমি প্রথমেই আপনাদের সামনে পবিত্র কোরআনের একটা আয়াত তেলাওয়াত করেছিলাম যেটা উল্লেখ আছে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 208,
সেরকম না হই তাহলে আমরা আসলে সুপথ পাইনি, আমরা আসলে ভেজালের মধ্যে রয়েছি। এবং যে তথ্যগুলো বললাম সেগুলোকে নিয়ে ভালোভাবে ভাববেন এবং সেগুলোকে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককেই সাহাবায়ে কেরামদের মতো আমল করার তৌফিক দান করেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেইভাবে চলার তৌফিক দান করেন যেভাবে চললে আল্লাহ তাআলা আমাদের উপরে দয়া করবেন। আমি আমার বক্তব্য শেষ করার পূর্বে পবিত্র কোরআনের আর একটি আয়াতের উদ্ধৃতি দেব যেটার উল্লেখ আছে সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 65-তে। সেখানে বলা হয়েছে, তোমার প্রতিপালকের শপথ তারা মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তারা তাদের নিজেদের বিবাদ বিসম্বাদের বিচার ভার তোমার উপর অর্পণ না করে, তারপর তোমার সিদ্ধান্ত সম্বন্ধে তাদের মনে কোনো দ্বিধা না থাকে এবং সর্বসম্মতি ক্রমে তা মেনে নেয়। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পিস হানি মানেই মৌচাকের মধু। আপনি কি মৌচাকের মধু খোঁজ করছেন? তাহলে এখনই অর্ডার করুন 9732-624-906। মৌচাকের মধুর একটি নাম, পিস হানি।